My dear student, how are you? I hope you are blessed by the Allah. So, এখন তো করোনা কালীন সময়, যেহেতু মাল্টিমিডিয়া ক্লাস এবং অনলাইন অনেক পড়তে হয়, ছবি ছয়ের ক্লাসগুলো হবে। তো তোমরা অনলাইনে ক্লাসগুলো বাড়িতে ভালোভাবে দেখবে, শিক্ষক কীভাবে ক্লাস কথা বলে শুনবে এবং চালিয়ে যাচ্ছি আমরা। তো আগামীতে যে পড়াটা দেওয়া ছিল তার সঙ্গে তোমরা ভালোই করেছ। আজকে নবম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ। তো প্রথম অধ্যায় পড়ানো হচ্ছে, তো তোমরা ভালো সহকারে পড়বে। দেখো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। পৃথিবী আমাদের বাসভূমি, পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ এবং মানুষ, মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় কি? মানুষ নিয়ে, গাছপালা, পৃথিবী, পারিপার্শ্বিক, এইগুলো নিয়ে হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। কিসের কোন ভূগোলের? আধুনিক ভূগোল। সুতরাং ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিষয়। এই অধ্যায়ে আমরা ভূগোল পরিবেশ, ভূগোলিক পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল পরিবেশের পাঠে গুরুত্ব দিয়ে আলোচনা করব। অপরপক্ষে দেখো ভূগোলের ধারণা, জিওগ্রাফি অর্থাৎ কনসেপ্ট অফ জিওগ্রাফি, ভূগোলের ধারণা। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোল প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করে, জিওগ্রাফি শব্দ দুটি মিলে জিওগ্রাফি হয়েছে। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হল বর্ণনা করা। কোথায় জিওগ্রাফি শব্দের অর্থ হল পৃথিবী বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসস্থল। অধ্যাপক ম্যাককালেন বলেছেন যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বর্ণনাকে আমরা ভূগোল বলতে পারি। তার মধ্যে ভৌত সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে সেটাই ভূগোল। অধ্যাপক ডার্টলি স্ট্যাম্পের মধ্যে পৃথিবী ও এর আদিবাসী বর্ণনায় হল ভূগোল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলটি বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ কেউ আবার বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল লেটার বলেছেন ভূগোল পৃথিবীর বিজ্ঞান, ভূগোল একদিকে প্রকৃতিক বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। সুতরাং প্রকৃতিক পরিবেশ ও সামাজিক সম্পর্ক বিশেষ জ্ঞান হল ভূগোলে আলোচ্য বিষয়। স্যার হার্টসন বলেছেন পৃথিবী বিশ্বের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের মধ্যে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞানী বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে পৃথিবী পৃষ্ঠ প্রাকৃতিক পরিবেশে পরিবারগুলো কীভাবে সংগঠিত হয় এবং এসব পৃথিবী প্রকৃতির বিষয়বস্তু ও অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিনষ্ট করে তার ব্যাখ্যাই করে দিল। আলেকজান্ডার নামপরটের মতে ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা অন্তর্ভুক্ত। তো মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রকৃতি পরিবেশ তার জীবনযাত্রা প্রভাবিত করে। পৃথিবীর বায়ু, জলবায়ু, ভূমিতে ইঙ্গিত, দাঁড়িয়ে রক্তি, সার্বিক খনিজ সম্পদ মানুষের জীবনধারাকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। তার ক্রিয়াকলাপ পরিবেশকে ঘটার নানান রকম পরিবর্তন, ঘরবাড়ি, অফিসাদালত, রাস্তাঘাট, শহর, বন্দর নির্মাণ ইত্যাদি পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মধ্যে লোকালয়, খাল বিল, পুকুর ভরাট হয়। মানুষ পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ স্থাপন করে। এই সম্বন্ধ বা এই সম্বন্ধের মূলে আছে কার্যকলাপের খেলা। ভূগোলের প্রধান কাজ হল এই কার্যকলাপ উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের ঢুকে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিযুক্ত আলোচনায় হচ্ছে ভূগোল। তো ঠিক আছে, তো
পুরো এটা বাড়িতে দেখবে অনলাইনে ক্লাসগুলো চলছে, এগুলো ভালো করে দেখবে। যেহেতু মাল্টিমিডিয়ার যুগ, এটা প্রচুর ব্যয় হয়, তো তাই আমরা ক্লাসটা সংক্ষিপ্ত নিচ্ছি। তোমরা মাস্ক ব্যবহার করবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলবে, ঠিক আছে? আগামীতে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন।